বিভিন্ন স্কুলের অ্যাডমিশন টেস্ট এবং কম্পিটিটিভ পরীক্ষায় এই ধরনের অঙ্ক প্রায় দেয় যে এই গুণের গুণফলের শেষে কতগুলি শূন্য আছে। এক গণিত, দুই গণিত, তিন গণিত, চার গণিত, পাঁচ, এই গুণটা করলে পরে আমার শেষের দিকে লাস্টে কতগুলো আমরা শূন্য পাবো। এক্ষেত্রে ধরো সহজে আমরা সহজে গুণ করলে পাই 5 2 গুণে 10, তার লাস্টে একটা শূন্য আসবে। কিন্তু যখন এটা বড় হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু সরাসরি বের করাও কঠিন। এই অঙ্কগুলো কীভাবে করবো, না লাস্ট যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আমরা 5 দিয়ে ভাগ করব। এটা ভাগ করি, 5 1 5 মিলে গেল, লাস্টে এলো শূন্য। তাহলে এর শেষে কটা শূন্য হবে, একটা শূন্য হবে। এগুলো করি, লাস্টে কত আছে, 10, এই 10কে আমরা 5 দিয়ে ভাগ করব, 5 2 গুণে 10, শূন্য হয়ে গেল। দেখো এই যে ভাগফল পেলাম, ভাগফলটা যদি 5-এর থেকে ছোট হয় তাহলে কিন্তু আর আমরা ভাগ দেবো না, ঠিক আছে? তাহলে এই দুইও উত্তর। তাহলে লাস্টে কটা শূন্য হবে, না 2টো শূন্য হবে। এবার যদি এটা করি, লাস্টে কী আছে, 50, তাহলে প্রথমে 50কে 5 দিয়ে ভাগ করি, 5 1 5 1 কে 5, শূন্য, 10। দেখো 10 5-এর থেকে বড়, আবার 10কে 5 দিয়ে ভাগ কর, 5 2 গুণে 10, তাহলে মোট এটা প্লাস এটা, তার মানে হচ্ছে 10 প্লাস 2 মানে হচ্ছে 12টি, ঠিক আছে? তাহলে 1 থেকে 50 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলোকে যদি গুণ করি তাহলে লাস্টে আমরা 12টা শূন্য পাবো। আচ্ছা এবার একটু বড় নিই, 100, তো কী বললাম, 100কে 5 দিয়ে ভাগ করব, 5 2 গুণে 10, শূন্য এখানে গেল। আবার 20কে ভাগ করব, 4 5-এ 20, তাই তো? দেখো 4 5-এর থেকে ছোট, তাহলে কত হবে, 20 প্লাস 4 সমান হচ্ছে 24টি, ঠিক আছে? এটা হয়েছে আমাদের উত্তর। এবার একটু যদি অন্য ভাবি যে 1 স্কোয়ার ইনটু 2 স্কোয়ার ইনটু 3 স্কোয়ার, এরকম করতে করতে 99 স্কোয়ার ইনটু 100 স্কোয়ার, এতে যদি গুণ করি তাহলে গুণফলের শেষে কয়টি শূন্য পাব। তা এটা করতে গিয়ে আমাদের একটু সূচকের নিয়মটা জানিয়ে নিই যে a^m × b^m কত হয়, ab^m, তাই তো? তাহলে দেখো এটা আমরা কী লিখতে পারি, এটাকে লিখতে পারি যে 1 × 2 × 3, এরকম করতে করতে 99 × 100, তার হোল স্কোয়ার। আমরা আগেই দেখেছি যে 1 × 2 × 3 × 100, এখানে কটা শূন্য আছে, 12টি শূন্য আছে, তাই তো? তাহলে এই ভিতরের পার্টে কটা শূন্য আছে, 12টা শূন্য আছে। আচ্ছা আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো, ধরো 10, তাকে যদি আমরা স্কোয়ার করি কত হবে, 10 × 10 কত হলো, 1-এর পর 2টো শূন্য হলো, তার মানে 1 × 2, ধরো আমার যদি আমি 100 করি, 100 স্কোয়ার কত হবে, 100 × 100, 1-এর পর 4টা শূন্য, তাহলে কত হচ্ছে, 2 2 × 2 = 4, ধরো 4টা শূন্য হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে কটা ছিল, 24টি শূন্য ছিল তার স্কোয়ার, অতএব শেষে শূন্যের সংখ্যা কত হবে, 24 × 2 =
चार दुगुणे आठ, दुई दुगुणे चार, आठचल्लिशटी। बुझा गया? তাহলে কি করব না, প্রথমে আমরা এক ইন্টু দুই ইন্টু তিন এরকম করতে করতে এক শব্দে তাদের গুণফলে লাস্টে যে কতগুলো শূন্য আছে বের করব, এবার যত পাওয়ার হবে সেটা দিয়ে গুণ হবে। ঠিক আছে, তো এটা কি করব দেখো, তাহলে শূন্যের সংখ্যা শেষে শূন্যের সংখ্যা কত হবে, চব্বিশ ইন্টু পাওয়ার কত তিন, তাহলে তিন চব্বিশ বাহাত্তরটি। তাহলে একটা জিনিস মনে রাখতে পারি যে একটা সাধারণ নিয়ম যদি আমরা করি যে ওয়ান টু দি পাওয়ার এন, টু টু দি পাওয়ার এন, থ্রি টু দি পাওয়ার এন, এরকম করতে করতে হান্ড্রেড টু দি পাওয়ার এন এর শেষে শূন্যের সংখ্যা কত হবে, চব্বিশ ইন্টু এন টি। ঠিক আছে, তাহলে এই ধরনের যদি বড় অঙ্ক দেওয়া থাকে আমরা কিন্তু প্রত্যেকটা গুণ না করে এই সহজ নিয়মের সাহায্যে আমরা কিন্তু লাস্টে শূন্যের সংখ্যা সহজে বের করতে পারি।